সুলতান, গভীর মুখের বাদশাহী চাল চলন, হাঁটলে মাটি কাঁপে, বুক কেঁপে ওঠার মতো কালো দুটি চোখ, লালচে বাদামি রং, রোদে এলে সেই রং ঝিলিক দেয়, নাকের ভিতর দিয়ে দড়ি পরানো হয়েছে, এভাবে চারটি লম্বা দড়ি দিয়ে সে বাঁধা। তার সবল দেহখানি সামলাতে চারজন শক্ত সামর্থ্য লোক সবসময় কর্মরত। গায়ে গতরে এক বিশাল গরু। মার্কিন টেক্সাস অঙ্গরাজ্যে 2014 সালে এই গরুটির জন্ম। মাত্র 11 মাস বয়সে আকাশ পাড়ি দিয়ে ওকে আনা হয়েছে বাংলাদেশে। আমেরিকান ডেইরি নামক গাজীপুরে একটি খামার গরুটিকে কিনে আনেন। এই খামারে আসার পর বাছুরটির নাম হয় সুলতান। সময়ের সাথে সাথে সুলতান বড় হতে থাকে। ওর লালন পালন চলে 2 বছর ধরে। এই বিশাল দেহি সুলতান এর ওজন প্রায় 1100 কেজি, উচ্চতা 6 ফুট, দৈর্ঘ্য 10 ফুট। 3 মাস আগে সুলতানকে কিনে আনেন সাদিক অ্যাগ্রো ফার্ম। 1 মাস আগে কোরবানি ঈদের জন্য সুলতানকে 16 লক্ষ টাকায় ক্রয় করে এক ব্যবসায়ী। তবে কোরবানি ঈদের আগ পর্যন্ত সাদিক অ্যাগ্রোতেই থাকবে সুলতান। সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি কিনে আনা গরু এই প্রথম দেশে কোরবানি ঈদ উপলক্ষে বিক্রি হল। সুলতানের জীবনযাপন বেশ আরাম আয়েশে চলে। ইমরান হোসেন বলেন, প্রতিদিন ওর 3 বেলা গোসল করাতে হবে। প্রতিবারই গোসলের পর চলে সুলতানের গা মুছে দেওয়ার পর্ব। মার্কিন গরু হলেও এখন এদেশের আবহাওয়ার সঙ্গে নিজেকে বেশ মানিয়ে ফেলেছে সুলতান। ইমরান হোসেন বলেন, সুলতান ব্রাহ্মা জাতের গরু। এদেশে গাভীর সঙ্গে সংকর করা নয়। শঙ্কর করা ব্রাহ্মা জাতের গরু ওজন 800 কেজির বেশি সাধারণত হয় না। তবে সুলতান বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে ফেলেছে। প্রতিদিন 25 কেজি গম, ভুট্টা, খেসারির ভুষি খেতে দেওয়া হয়। এর বাইরে সুলতান খেয়ে থাকে 20 কেজি ঘাস ও 10 কেজি খড়। এসব খাবার দিনে 3 বেলা দেওয়া হয় সুলতানকে। ইমরান হোসেন বলেন, কোরবানি দেওয়া হলে সুলতানের কাছ থেকে প্রায় 22 মন মাংস পাওয়া যাবে। 3.5 বছর বয়সী সুলতানের দ্রুত বেড়ে ওঠার কারণ সম্পর্কে ইমরান হোসেন বলেন, ব্রাহ্মা জাতের গরু ঠিকঠাক মতো লালন পালন করা হলে এই আকৃতি হয়ে থাকে। তাছাড়া সুলতানের মাথায় কোনো শিং নেই। শিং বাড়তে না দেওয়ার ব্যবস্থা আমেরিকায় করে দেওয়া হয়েছিল। শিং ছোট থাকলে গরুর শারীরিক বৃদ্ধি দ্রুত ঘটে। আসছে কোরবানি ঈদ। আমি ঢাকা গরুর হাট নামক একটি চ্যানেল খুলেছি। এখানে আমি ঢাকা শহরের গরুর হাটগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং ঈদের আগদিন পর্যন্ত গরুর হাটের সকল খবরাখবর যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব। তাই আশা করি উক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।